এখন ফোনে রূপসী। করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো 75% আইওসো প্রোপেল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার। অরিশ নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার, অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, তার উজ্জ্বল উপস্থিতি, তাকে স্বাগত জানিয়ে নিই। অনেক অনেক স্বাগত। ওয়াও, হোয়াট আ লাভলি কম্বিনেশন। আজকে আমি রেড হোয়াইট, তুমি ব্লু, অসম্ভব ভালো ঝকঝকে স্ক্রিন একদম। চলো, আজকে একটু ভ্যাপসা গরম পড়েছে মনে হচ্ছে, ভীষণ মানে ভ্যাপসা মানে কি বলো তো, আর আমাদের মতো যাদের একটু বেশি সোয়েটিং এর প্রবলেম, আমাদের পক্ষে খুব খারাপ অবস্থা। তো যাই হোক, শুরু করি আজকের পথ চলা। স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, ওটা আমাদের প্রেয়ার, ওটা দিয়ে কথা বলা শুরু করে আজকে আমরা ডিপ্রেশনের সাথে পিগমেন্টেশনের সমস্যা কতটা রিলেটেড, পিগমেন্টেশন উইথ ডিপ্রেশন, এটা নিয়ে কথা বলবো। তুমি চলো আজকে হ্যান্ড ওয়াশ আর স্যানিটাইজার নিয়ে শুরু করি। হ্যাঁ, প্রথমে একটু আমি বলে দিই যে হোয়াটসঅ্যাপের ব্যাপারটা বলে দিই। হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হচ্ছে যে একটু লেট হয়ে গেলি না, ফটোগুলো আসছে না, ঠিক আছে, লোড হচ্ছে না ফটোগুলো। তো আমি অনেক সময় ফটোগুলো দেখতে পাচ্ছি না বলে সেই উত্তরগুলো দিতে পাচ্ছি না, তো এই একটা প্রবলেম আমি ফেস করছি। সেই জন্য মেসেঞ্জারটাকে আমাকে আবার চালু করতে হচ্ছে। তো আপনারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করুন, আর হোয়াটসঅ্যাপে করতে পারেন, কিন্তু সেটা যদি রিপ্লাই না পান তাহলে কিন্তু সেটা মেসেঞ্জারে ট্রান্সফার করে দেবেন। কেন ওই একটু মানে দিন বেশি হয়ে গেলে, লাইক উত্তরের সময়টা লাইক 5-5 ডেজ, তখন কি হচ্ছে ছবিটা ডাউনলোড হচ্ছে না, তো যার ফলে একটা প্রবলেম হচ্ছে আমাকে রেমেডি দিতে। তো ওই প্রবলেমটা আমি ফেস করছি বলে আমি মিস্টার ত্রিপাঠীর সাথে আলোচনা করলাম, উনি আমাকে অ্যাডভাইস করলো যে আজকে বলে দেওয়ার জন্য মেসেঞ্জারের ব্যাপারটা, তাই আমি বলে দিলাম আমার বন্ধুদের মেসেঞ্জারে আপনারা মেসেজ স্টার্ট করতে পারেন। এটা গেল এই পার্টটা। আর দ্বিতীয় পার্ট চলে আসছি স্যানিটাইজার। স্যানিটাইজার প্রত্যেক দিন প্রোগ্রামে স্টার্টিংয়ে আমাদের এটা একটা কি বলবো অ্যাওয়ারনেস জায়গাটা আমরা তৈরি করা। তো সত্যি কথা বলতে কি, যেভাবে কোভিড বাড়ছে, আমি জাস্ট নাও নিউজ শুনলাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ওনারও হয়েছে, উনি অন্য একটা বিষয়ে নাকি গেছিল হসপিটালে ট্রিটমেন্টের জন্য, তো সেখানে নিয়ম মাফিক কোভিড টেস্ট করার পরে পজিটিভ ধরা পড়েছে। সো মানে অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে যে কোনো সিমটমস দিচ্ছে না অনেকের ক্ষেত্রে, তো যখন টেস্ট করা হচ্ছে পজিটিভ ধরা পড়ছে। তো এটা একটা মানে সত্যি ভয়ের জায়গা। মানে আমার মনে হচ্ছে যে আগামী দিনে কি প্রত্যেকটা বাড়িতেই কোভিড থাকবে পেশেন্ট, না কি হবে আমি জানি না যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে। তো সেটা ভাবলেও আমাদের চলবে না, যেটা ভাবতে হবে আমাদের বেসিক হাইজিনটাকে মেনটেন করে চলতে হবে, লাইক মাস্ক ইউজ করা, আমাদের স্যানিটাইজার ইউজ করা, স্যানিটাইজ করা, আমাদের বাড়িকে স্যানিটাইজ করা, এই আমাদের কর্মস্থান জায়গা যেখানে কর্মস্থান রয়েছে সেই জায়গাগুলোকে, যেমন আমার অফিস মানে আমার যেখানে ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি রেগুলার ওয়াইজে স্যানিটাইজ করা হয়, তো এই জিনিসগুলো আমার বাড়িতেও আমি স্যানিটাইজার মানে স্যানিটাইজ করি রেগুলার বেসিসে, এবং স্প্রে যে স্যানিটাইজারটা সেটাও ইভেন আমি কি করি, রুম ফ্রেশনার যেভাবে ইউজ করা হয় পুরো একদম স্প্রে করে গোটা রুমে, আমার বেডরুম, আমার ওয়ার্কিং প্লেস, আমার যে সমস্ত জায়গায় আমি বেশি যাচ্ছি মানে আমার বাড়ির মধ্যে, সেই জায়গাগুলোতে আমি ওই জাস্ট স্প্রে করে দিচ্ছি রুম ফ্রেশনারের মতো। আমাদের যেটা স্প্রে স্যানিটাইজার আছে সেটা সত্যি দেখা যাচ্ছে যে যেহেতু আইসোপ্রোপাইল অ্যালকোহলের সাথে আমরা ইউক্যালিপটাস অয়েল দিয়েছি, আমি আবারও বলছি ইউক্যালিপটাস অয়েল ইজ ভেরি পোটেন্ট ফর দ্য অ্যান্টিভাইরাল প্রপার্টিস, তো সেক্ষেত্রে এটা এই কারণে আমরা হাতেও যেরকম ইউজ করতে পাচ্ছি সেরকম আমরা আমাদের সিটিং চেয়ার, আমাদের সোফা, আমাদের বেডরুম, আমাদের বেড কভার সব জায়গাতেই আমরা স্প্রেটাকে ইউজ করতে পারি। এছাড়া আমাদের যে বাকি স্যানিটাইজারগুলো আছে, একটা 50 ml ছোট্ট পকেট স্যানিটাইজার আমরা পকেটে নিয়ে বা ব্যাগের মধ্যে নিয়ে আমরা যেতে পারি আমাদের জায়গা যেখানে কাজের জায়গা সেই জায়গাগুলো। এছাড়া 100 ml বা 200 ml ও রয়েছে অ্যাভেলেবেল অন ফ্লিপকার্ট,
অ্যাভেলেবেল অন অ্যামাজন, অ্যাভেলেবেল অন আওয়ার ওন অরিশ বায়োন্যাচারালস এর সাইট, এছাড়া দোকানে অ্যাভেলেবেল তো রয়েছে, কিন্তু দোকানে যদি আমরা না যেতে পারি আমাদের এখন সঙ্গী হচ্ছে অনলাইন। অনলাইন আমরা এই ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেইলে আলোচনা করব, বিশেষ জোর দিচ্ছি। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মমিতা নন্দী বলছি দোহা কাতার থেকে। এটা কোথায়? দোহা কাতার। দোহা কাতার? আচ্ছা আচ্ছা, দোহা কাতার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখেন ওখান থেকে অনুষ্ঠান আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওখান থেকে রোজ দিনই প্রোগ্রাম দেখি এখান থেকে। আচ্ছা বলুন বলুন। আমি ম্যামের প্রোডাক্ট ইউজ করি, তো আমি প্রবলেম কি হয়েছে, আমি গত বছর গেছিলাম, তো আমি পুরো বছরের প্রোডাক্ট নিয়ে এসেছিলাম, কিন্তু এই বছর যেহেতু আমি যেতে পারছি না, আমি কোনো কিছুই নিয়েও আসতে পারছি না, আর আমার সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? প্রথমে বলি মমিতা, আপনি কত বছর ধরে অরিশের ইউজার? আমার মেয়ে ইউজ করেছে 2008 থেকে, আর আপনি? ও বডি অয়েল একটা ইউজ করত। হ্যাঁ, তো আমরা জাস্ট ইউজ করছি 2 বছর ধরে। মেয়ে 12 বছরের ইউজার, মা 2 বছরের ইউজার, কিন্তু এখন প্রোডাক্ট ফুরিয়ে গেছে, উনি ইন্ডিয়ার অনেকটা দূরে, 1 বছরে একবার এসে নিয়ে যান সমস্ত বছরের প্রোডাক্ট, এবার উনি আসতে পারছেন না, তো কি করবেন উনি? এবার এটা অনুপমা ত্রিপাঠীর কাছে আমারও প্রশ্ন, কি করবেন? 2 বছর ধরে আমি আমার পুরো ফ্যামিলির জন্য, আমার ছেলে, আমার হাজবেন্ড এবং আমি তিনজনে ইউজ করি। আচ্ছা আমি বলছি, একটা যেটা আমি এর আগেও একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, অ্যামাজন যেটা আমাদের ইউকে, যেটা ইউএই, যেটা ইউকে আর ইউএই যেটা আছে, ইউএইটা আমাদের অ্যামাজন, আমাদের বলেছিলাম যে কাজ চলছে, কিছু কাজ আমরা অনেকটাই প্রসিড হয়ে গেছে, যেটা আমার হয়তো এই যে একটা কোভিড সিচুয়েশনের জন্য কিছু কিছু প্রবলেমস হয়েছে, মানে কমিউনিকেশনের ওদের সাথে, তো আমরা চেষ্টা করছি এবং ওরাও চেষ্টা করছে যাতে যত শীঘ্রই সম্ভব এই জায়গাটাকে ঠিক করে আমাদের অ্যামাজন ইউএই, মানে ওই কাতার, দুবাই, অল, মানে 7 জায়গায় পাওয়া যাবে, দোহা, সব জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে যাবে প্রোডাক্ট। তো সেটা অনলাইনেরই মাধ্যমে, অ্যামাজন ইউএইর মাধ্যমে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন, হয়তো আমি এখানেই অ্যানাউন্স করে দেব, বা আমার সাইটেও, মানে যেদিন যখন যেদিন থেকে এটা অ্যাভেলেবেল হবে আমরা সাইটেও জানিয়ে দেব। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি কোভিড সিচুয়েশনের জন্য সব কিছুই একটা হচপচ হয়ে গেছে, তো এটা আমরা চেষ্টা করছি, তো যারা ওখানে থাকেন তারা প্রোডাক্ট পেয়ে যাবেন। আগামী দিনে আমরা যেমন অ্যামাজন ইউকে এর সাথেও আমাদের একটা কথা চলছে, অ্যামাজন ইউকে এর সাথে, তো এখন আপাতত ইউএই এর সাথে আমাদের একটা পুরো একটা চলছে, ঠিক আছে? আমি একটা কথা, মানে আপনি যে লং ইউজার, একটা কথা বলতে ইচ্ছে করছে, তুমি ভীষণ, ইউ আর সাচ এ লাভলি পারসন, তোমার সাথে একবার যার ভাব হবে সে তোমাকে কোনোদিন ভুলতে পারবে না, ছাড়তেও পারবে না, জাস্ট লাইক মি, ঠিক সেরকম তোমার প্রোডাক্ট, যারা একবার অরিশের হাত ধরবে, অরিশকে একবার বুঝে ব্যবহার করবে ঠিকভাবে, তাহলে তারা কিন্তু আর অরিশের থেকে দূরে থাকতে পারবে না। এটাই হচ্ছে একটা প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু, একটা ব্র্যান্ডের ভ্যালু এটাই, আমরা তো ভ্যালুটা অ্যাডেড করে চলবো জীবনে, তবেই আমরা সাকসেসফুল হব। তো আচ্ছা, তুমি এই যে অনলাইনের প্রসেসের কথা বলছিলে না, আমি একটা প্রশ্ন করি, আমাকে একজন জানতে চাইছেন যে ফ্লিপকার্টে কি অরিজিনালি অরিশের প্রোডাক্টটা পাওয়া যাবে নাকি না কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট পাওয়া যাবে, এটা আমার কাছে উনি জানতে চেয়েছেন। আমি বললাম যে অনলাইনেই এখন সব চলছে এবং সেটা অনুপমা ত্রিপাঠী তোমাকে টিভির পর্দায় খুব ভালো করে বলে দেবে। তবে তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার। একদম, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি ভুটান থেকে বলছি, রীতা। রীতা কোথা থেকে বললেন? ভুটান, ভূপাল। হ্যাঁ, ভুটান থেকে। হ্যাঁ, বয়স কত? 45। বলুন। আমি কিছুদিন আগে না ম্যাডামকে, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি রীতা? হ্যাঁ, আপনি টিভিটাকে, শুনতে পাচ্ছি, টিভিটাকে মিউট করুন সবার আগে, ভলিউমটা কম আছে, শুনে গেল। হ্যালো, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাডামের প্রোডাক্ট না 5 বছর হলো ইউজ করি। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমি ম্যাডামের সাথে ডাইরেক্ট কথা বলতে পারি না। আমি কিছুদিন আগে মেসেজ করে ওনাকে
ওয়ার্কশপে পাঠিয়েছিলাম যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি ঠিক আছে কিনা। তারপরে হ্যাঁ আমি প্রোডাক্টগুলোর নাম বলছি, যেমন ওনার বডি অয়েল, স্যাফরন বডি অয়েল, স্যান্ডেলউড বডি অয়েল, সবকিছু আমি ইউজ করি। আর আমার ছেলে শিলিগুড়িতে থাকে, আমি ওখান থেকে অ্যাকচুয়ালি মালগুলো নিয়ে আসি, কিন্তু লকডাউনে তো হচ্ছে না। কিছুদিন আগে আমি কুচবিহার থেকে নিয়ে আসছিলাম। তখনই আপনি জানতে পারবেন আপনার প্রোডাক্ট গুলো সব ঠিক আছে কিনা। আপনার প্রবলেম কি, স্কিনের প্রবলেম কি, স্কিন টাইপ কি? স্কিনের প্রবলেম বলতে ওনার প্রোডাক্ট দেখে আমি অনেক ভালো আছি। আচ্ছা আমি যেমন স্নান করার আগে স্যাফরন বডি অয়েলটা ইউজ করি আগে, তারপরে হচ্ছে তোমার রোজ টোনারটা আছে সেটা লাগাই, তারপরে হচ্ছে সানস্ক্রিন কর্তিতা, আচ্ছা, আর নাইটে হচ্ছে ওই যে ট্যাঙ্কিয়ার ক্রিমটা আছে ওটার সাথে ঠিক আছে। আর কোনো প্রশ্ন কি আপনার আছে? না এমনি আর কিছু নেই। আর আমি এমনি ওই যে চুলের জন্য, চুল তো এমনি ঠিকই আছে। মানে চুলের জন্য জানতে চাইছেন যে আপনি কি করবেন? না কি করব বলতে, চুলে আমি নরমাল শ্যাম্পু যেটা সেটা ইউজ করি। আচ্ছা আপনি শুনতে থাকুন, ঠিক আছে, এটাই বেটার হবে। আপনি হ্যাঁ আপনি একদম ঠিকঠাক প্রোডাক্ট ইউজ করছেন, কোনো অসুবিধা নেই। স্যাফরন বডি অয়েলটা একটা কাজ করতে পারেন, আপনার কাছে ট্যান ক্লিয়ারের সাথে পাপায় চন্দন যেরকম আপনি লাগাচ্ছেন, রাত্রিবেলা আপনি ট্যান ক্লিয়ারের সাথে স্যাফরন বডি অয়েল বা স্যান্ডেল অলিভটাকে মিক্স করে আপনি মুখে লাগান, তো দেখুন আরও গ্লোয়িং হয়ে যাবে স্কিনটা। রাত্রিবেলা শুধু একটা জিনিসই করুন, ট্যান ক্লিয়ারটা নেবেন, তার সাথে কিছুটা স্যান্ডেল অলিভ বডি অয়েলটা যেহেতু আপনার কাছে আছে, দুটোকে ভালো করে মিক্স করুন, ফেটিয়ে নিয়ে হালকা হাতে, মানে যতক্ষণ না মিশে যাচ্ছে টিভি দেখতে দেখতে একটু হালকা মাসাজ করুন, জাস্ট এরকম সার্কুলার, নাকের এইরকম, চোখের চারপাশটা একটু, কপালটা এইভাবে এইভাবে, থুতনির জায়গাটা, তো এইটা আপনি একটু করুন। আমার মনে হয় এই এই জাস্ট এই চেঞ্জটা, আর পারলে সপ্তাহে দুদিন ফেয়ার অ্যান্ড হোয়াইট স্ক্রাবটা, জাস্ট সপ্তাহে দুদিন কি তিন দিন তার বেশি নয়, আপনি মুখে হাতে ভালো করে লাগান, একটু জল দেবেন মুখে, অল্প জল দিয়ে মুখটা ভিজিয়ে নেবেন, একটা স্পুন মানে চামচ দিয়ে স্ক্রাবটাকে তুলবেন, মানে ডিরেক্টলি হাত দেবেন না, যতটা দরকার নিয়ে হালকা হাতে, জাস্ট হালকা হাতে সার্কুলার মুভমেন্টে স্নান করার ওই সময়তে একটু স্ক্রাবিং করুন, সপ্তাহে দুদিন তিন দিন, ব্যাস। এই যে রেজিম ফলো করছেন, দ্যাটস অল, আর কিচ্ছু করতে হবে না, এইটা করুন, করলে আপনি মানে কি বলবো, আপনার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ত্বক মেইনটেইন থাকবে, আর কিচ্ছু করতে হবে না। আর হেয়ারের জন্য ওকে, হেয়ারের জন্য আমি এবার হেয়ারের জন্য তো যেটা করছে সেটাই, হ্যাঁ নরমালটা ইউজ করছে, তো নরমাল হেয়ার অয়েল বললো, তো নরমাল শ্যাম্পু, হ্যাঁ বাস মেইনটেইন করবে, সপ্তাহে দুদিন কি তিন দিন ভালো করে হেয়ার অয়েল লাগাবে, যেরকম করে আমরা লাগাই, জাস্ট সিটি কেটে কেটে প্লাস পুরো চুলে ভালো করে লাগিয়ে, ধরো সকালের দিকে লাগালো, সারাদিন কাজকর্ম করলো, তারপরে স্নান করছে যখন তখন শ্যাম্পু করে দিল। আর চুলে যদি রুক্ষতা থাকে তাহলে একটু সিল্ক লোশন কন্ডিশনার ইউজ করবে, শ্যাম্পু করার পর ভিজে চুলে, এখন তো বটল হয়ে গেছে মিল্কের মতো, দুধের মতো, জাস্ট নেবে বা চুলটাকে এরকম ধরে ধরে নিয়ে কন্ডিশনারটা ভালো করে লাগিয়ে জাস্ট এক মিনিট রেখে প্লেন জল দিয়ে ওয়াশ করে তারপরে চুলটাকে শুকিয়ে নেবে, মুছে শুকিয়ে নেবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, এইটুকুনি করলে যথেষ্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমার নাম তানিশা মুখার্জি, আমার বয়স 23 ইয়ার্স, আমি টালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ
বলছি আমি এমনি অরিশের প্রোডাক্ট ইউজ করেছি, হ্যান্ড স্যানিটাইজারটাও আমি ইউজ করছি বেশ কিছুদিন ধরে, বেশ ভালো লাগছে। আমার এমনি আমি বেশি কিছু ইউজ করি না, জাস্ট ফেস ওয়াশটা ইউজ করি, হলদি নিম ফেস ওয়াশ আর বডি অয়েল ইউজ করি। আমার সমস্যা হচ্ছে আমার না চোখের নিচে ডার্ক সার্কেলস পড়েছে, এটা আমার জেনেটিক, আমার মায়ের কাছ থেকেই আর কি পাওয়া, মায়েরও ছিল, মানে মায়েরও আছে, দিদার ছিল। আর আমি কালকে থেকে নোটিস করছি যে আমার গালে একটা দিকে একটা ছোট মতো, মোটামুটি খুব বড় না, ছোট মতন একটা মানে হোয়াইট স্পট পড়েছে, পুরো হোয়াইট না, আমার যা স্কিন টোন তার থেকে একটু লাইট শেড আর কি, মানে দূর থেকে খুব একটা বোঝা টোঝা যাচ্ছে না, কিন্তু আমি সামনে গিয়ে নোটিস করছি। মানে কত ছোটটা, কত ছোট? ছোট বলতে খুব একটা না, মানে আমার একটা গোল স্পট পড়েছে। আচ্ছা, মেসেঞ্জার তো চালু হয়েছে, যেটা হোয়াটসঅ্যাপে আমাদের প্রবলেম হচ্ছিল তোমাকে আমি বলি, আমি ফার্স্টে প্রোগ্রামে আজকে অ্যানাউন্স করলাম যে হোয়াটসঅ্যাপে একটা তো প্রবলেম, নাম খুঁজে, নাম দিয়ে তো আমি সার্চ করতে পারি না, যেমন আগের ভদ্রমহিলা বললো যে আমি নাম দিয়ে ওনার সার্চ করবো, হোয়াটসঅ্যাপ তো সার্চ করা যায় না ওইভাবে, তো ওইটা একটা প্রবলেম, প্লাস ফটো ডাউনলোড হচ্ছে না, অনেক ফটো, সেটা প্রবলেম ফেস করছিলাম, তাই জন্য আমরা মেসেঞ্জারটা আবার চালু করেছি। তো আজকে তুমি আমাকে মেসেঞ্জারে তোমার ওই মুখের গালের, আমি দেখতে চাই ওই সাদা স্পটটা কতটা এবং কি ধরনের স্পট দেখতে চাই, সেই দেখে আমি তোমাকে অ্যাডভাইস করব, ঠিক আছে? আর আপনারা মেসেঞ্জার যারা করবেন, পাঠাবেন যারা, তারা অরিশ ব্যানাচুরালস এর পেজ, হ্যাঁ, আর ডার্ক সার্কেলসটা, হ্যাঁ, অরিশ ব্যানাচুরালস এর অফিসে, আর ডার্ক সার্কেলসটা বলে দিচ্ছি, ওটার জন্য ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার ক্রিম আর কিচ্ছু মেশাতে হবে না, ট্যান ক্লিয়ার ক্রিম ডিরেক্টলি দিনে তিনবার করে জাস্ট চোখের চারপাশে যতটা দরকার, মানে যতটা একটা, মানে একটা রিং ফিঙ্গার বা মিডল ফিঙ্গারে যতটা ওঠে, তো যতটা আমার দরকার চোখের চারপাশে লাগানোর জন্য, একবার মানে সকালবেলা মুখটুক ওয়াশ করার পর লাগিয়ে দিচ্ছ, একবার স্নান করে লাগাবে, একবার সন্ধ্যেবেলা লাগাবে, রাতে তিন থেকে চারবার লাগাও, আমার মনে হয় এটাতেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে বাকি যতটা থাকে দেখা যাবে কি থাকছে না থাকছে, ঠিক আছে? এটা করো, দেখবে যাতে চোখের ভেতরে না ঢুকে যায়, এটাই খেয়াল রাখবে, চোখটাকে বন্ধ করে জাস্ট রিং ফিঙ্গার দিয়ে আউটওয়ার্ড টু ইনওয়ার্ড সার্কেল মুভমেন্ট করবে, তাহলেই আমার মনে হয় যথেষ্ট। আর স্ট্রেসটাকে রিলিজ করার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো, অ্যাজ বিকজ ইট ইজ আ জেনেটিক প্রিডিসপোজিশন, এটাকে পুরোপুরিভাবে কিওর করা যাবে না, বাট ইট ক্যান বি কন্ট্রোলড, লাইক মানে মার আছে, দিদার আছে, এটাকে কন্ট্রোল করে দেওয়া যাবে, লাইফস্টাইলটাকে ঠিকঠাকভাবে, অতিরিক্ত স্ট্রেস, চিন্তা, কম্পিউটার সামনে যখন আমি বসছি তখন আমাকে অ্যান্টি গ্লেয়ার চশমা ইউজ করতে হবে, এই ধরনের মানে ফলো করতে হবে এই সমস্ত জিনিসগুলো, এবং তার সঙ্গে যদি ট্যান ক্লিয়ার ক্রিমটাকে আমরা রেগুলারভাবে ইউজ করতে পারি, তাহলে ডার্ক সার্কেলটাকে অনেকটাই একটা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে, আর দাগটার জন্য সাদা ওটার জন্য ছবিটা পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার তনুশ্রী তোমার প্রশ্নের আমি, আচ্ছা আমি বলে দিই, অরিশ বায়োন্যাচারালস ফেসবুক পেজে তোমাকে বলেছিল যে মানে আসলের ব্যাপারটা, তো এই দেখো আমি এখন লাইভ, আমি যে বাড়ির থেকে আমি আমার ফ্যাক্টরির একটা পোর্শন দেখাচ্ছি যেখানে ফ্লিপকার্ট আর অ্যামাজন এর প্যাকেজিং হচ্ছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অনেকটা দেখা যাচ্ছে, ক্লিয়ার ইজ ইট? একদম একদম দেখা যাচ্ছে, ক্লিয়ার, একদম। তো এই ভাবে কন্ট্রোল হয়, এবং আমি আমি কিন্তু বাড়ি থেকে বসে এগুলোকে দেখি, তো এই ভাবে আমার এত আপগ্রেডেড সিস্টেম আমার ফ্যাক্টরিতে রয়েছে যে আমি বাড়িতে বসে পুরো ব্যাপারটাকে আমি মনিটরিং করি, তো এখানে কোনো গ্যাপ, কোনো মানে ফাঁকি, কোনো কিছু জায়গা নেই, তো সেক্ষেত্রে প্রতিটা মুহূর্ত কিন্তু আমার নজরদারির মধ্যে থাকে, মিস্টার ত্রিপাঠীর নজরদারির মধ্যে থাকে, তো আপনারা একদম, কেন যেহেতু আমার ওয়্যার হাউসে অরিশের প্রোডাক্ট প্যাকেজিং হয়, আমরা ওদের কাছে কিন্তু দিনই আমাদের স্টাফরা প্যাকেজিং করে, সুতরাং একদম নিশ্চিন্তে অ্যামাজন, ফ্লিপকার্ট আর অরিশের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। একটা যেটা মাথায় রাখবেন, যেন হলোগ্রাম, হলোগ্রামটার উপরে আপনারা ভীষণ ধ্যান দেবেন, যে হলোগ্রামটা যেন প্যাকেটের গায়ে, এবং স্ট্রিং জ্যাকেট, এইগুলো আপনাদের দেখার জায়গাটা হচ্ছে এইগুলো,
3D হলোগ্রাম, যেখানে আমার একটা মুখ মুখ রয়েছে এবং অরিশ লেখা রয়েছে, ওটাকে যখন আমরা এরকম আলোর নিচে এরকম এরকম করব, নাড়াবো, তাতে দেখবেন অরিশ লেখাটা একবার ছোটর থেকে বড় হয়ে যাচ্ছে, একবার বড়র থেকে ছোট হয়ে যাচ্ছে, প্লাস আমার ছবিটা একটু 3D স্টাইলে রয়েছে। নর্মাল যে হলোগ্রাম হয় সেরকম হলোগ্রাম নয়, এবং জ্যাকেটেড হলোগ্রাম পুরো দেখবে। কিছু কিছু কন্টেনারে একদম মানে জ্যাকেটটা যেটা থাকে সেটা পুরোটাতেই হলোগ্রাম থাকে, হলোগ্রাফিক জ্যাকেট যেটাকে বলা হয়। তো এতগুলো সেফটি মেজার্স আমরা নিই। এছাড়াও যদি মনে হয় কখনো আমাদেরকে অনেকে ছবি পাঠায় প্রোডাক্টের, দেখুন দিদি এটা ঠিক আছে কিনা, তো আমরা তখন দেখে দেখে নিই, ব্যাচ নাম্বার সবকিছু দেখে তাকে জানিয়ে দিই না, ইটস ওকে। তো আপনাদের যদি এরকম কোনো সময় কিছু মনে হয় আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছা পাঠাতে পারেন। এবারে আমি যেটা প্রশ্ন করেছিলাম শুরুতেই, পিগমেন্টেশনের সঙ্গে ডিপ্রেশন, মানে ডিপ্রেশনের সঙ্গে পিগমেন্টেশন কিভাবে যুক্ত রয়েছে, কতটা রিলেটেড? একদম একদম একদম, বিকজ দেখো ডিপ্রেশনের সাথে আমাদের হরমোনগুলো চেঞ্জ হতে থাকে, বিকজ আমাদের আমরা দুটো জানি খুব ইম্পর্টেন্ট ভাইটাল হরমোন, যেটা সেরাটোনিন আর ডোপামিন, এই দুটো কিন্তু আমাদের ওই মুড সুইং বলো, আমরা যখন মেনোপজের দিকে যাই আমাদের যে ডিপ্রেশন হওয়া, বা আমাদের এমনি সময়ে যে ডিপ্রেশন হয়, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস হয়, বা এই যে এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে দেখবে অনেক মানুষ কিন্তু একটা ডিপ্রেসিভ একটা জায়গায় বদ্ধ থাকতে থাকতে একটা ডিপ্রেসিভ মুডে চলে এসছে। তো সেখান থেকে আমাদেরকে নিজেদেরকেই রাস্তা বের করে এগোতে হবে, কেন আমাদের কোনোটাই হাতে নেই তনুশ্রী, আমরা কোনোটাই হাতে নেই, আমরা আমাদের হাত পা বাঁধা। যেটা আমরা করতে পারি যে আমাদের ডিপ্রেশনটাকে কাটানোর জন্য আমরা যে যে জিনিসটা ভালোবাসি, কেউ টিভি দেখতে, কেউ সিনেমা মুভি দেখতে, কেউ গান শুনতে, কেউ বই পড়তে, মানে বিভিন্ন রকম, মানে কেউ বা অনলাইন শপিং, মানে এরকমও আমি বলছি, তো কেউ বা রূপচর্চা, মানে আমি যেরকম রূপচর্চা করতে ভালোবাসি, তো আমি আমার স্কিন হেয়ার এই মেনটেনেন্সটাকে বাড়িয়ে দিয়েছি। তো এই যে জিনিসগুলো আমাদের নিজেদের মধ্যে থেকে কিন্তু খুঁজে বেরোতে হবে, এবং গল্প করতে হবে বাড়ির মেম্বারদের সাথে, গল্প করতে হবে, মানে বাড়িতে যদি আমার দুজন লোকও থাকে বা তিনজন লোকও থাকে, তাদের সাথে কথা বলতে হবে, শেয়ার করতে হবে, নিজের প্রবলেমসগুলো শেয়ার করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। প্লাস আরেকটা, যাদের বাড়িতে পেটস আছে তাদের তো আরো আনন্দের, মানে আমি দেখলাম তাদের খুব একটা ডিপ্রেশন আসে বলে মনে হয় না, বন্ধু হয়ে উঠেছে, একদমই না। আমার যদিও বা এক এক সময় তনুশ্রী, মানে কোনো কোনো সময় যেহেতু তুমি জানো আমার ছেলে বাইরে থাকে, একটা মানে ভেতরে একটা মেন্টাল অ্যাগনি হয় এক এক সময়, তো তখন সেই সময়টা ডিপ্রেশনটাকে কাটানোর জন্য তখন আমি পেটসকে সঙ্গে নিয়ে ওদের সাথে কথা বলা, ঠিক আমার মুডসটাকে চেঞ্জ করার চেষ্টা করি এবং সেটা করি। তো ওই জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে, আমাদের সেরাটোনিন আর ডোপামিন যেন আমাদের ঠিকঠাকভাবে রিলিজ হয়, আর এটা যখনই আমাদের ঠিক মতো মানে রিলিজ হবে না, তখনই কিন্তু আমাদের এই ডিপ্রেশন চলে আসবে। এবং অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ খাওয়া তো বেশি ভালো নয়, হয়তো আমরা যদি ডাক্তারের কাছে যাই আমাদের হয়তো কিছুদিনের জন্য অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ দেবে, তাতে হয়তো কিছুদিনের জন্য আমরা ভালো থাকবো, আবার আমাদের সেই ডিপ্রেশন চলে আসবে। তো সেটা না করে আমার মনে হয় আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের ডিপ্রেশন কাটাতে হবে। দ্বিতীয় এই যে পিগমেন্টেশন, একদম একদম, যত তুমি ডিপ্রেস মানে ডিপ্রেসিভ হবে তোমার পিগমেন্টেশন বাড়তে শুরু করে দেবে, বিকজ তোমার ওই যে সেরাটোনিন হ্যাপি হরমোন যেগুলোকে আমরা বলি, এই হ্যাপি হরমোন যদি আমাদের সিক্রেশন না হয় তখন আমাদের মধ্যে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, এবং এই কমপ্লেক্সিটি কিন্তু সেই আমাদের কি করছে, আমাদের প্রোজেস্টেরন বলো, ইস্ট্রোজেন বলো, ইস্ট্রোজেনের উপর এফেক্ট ফেলছে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমরা মেনোপজের টাইমে আরও বেশি ডিপ্রেসিভ হয়ে যাচ্ছি, এমনিতেই আমাদের ডিপ্রেশন আসে আরও বেশি ডিপ্রেসিভ, এবং যার ফলে আমরা দেখি যে মুখের যে পিগমেন্টেশনের জায়গাটা হয়তো আরও আরও ডার্ক হয়ে গেল। তো এটা বিকজ অফ দ্য ডিপ্রেশন রিলেটেড টু দ্য পিগমেন্টেশন। তো আমাদের তখন কি করতে হবে, আরও বেশি আমাদের মনোবল বাড়িয়ে দিয়ে আমাদের ভাবতে হবে যে ডিপ্রেশনকে দূরে সরিয়ে রেখে আমার মুখটাকে আরও কত উজ্জ্বল করব, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যে আমাদের দেখতে অনেক ভালো লাগছে, মানে আমরা নর্মাল লাইফে আছি, আমরা এই সিচুয়েশনে নেই, এটা আমাদের ভাবতে হবে প্রত্যেক দিন, যে আমরা বাড়িতে আছি কিন্তু আমরা সুন্দর আছি, বাড়িতে আছি কিন্তু সুন্দর আছি, এটা ভাবতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম,
হ্যাঁ কে বলছেন? আমি বেলগোয়া থেকে নবনীতা বলছি। আমার বয়স হচ্ছে 28। বলো। আমি মিরকোরও এখনো প্রোডাক্ট ইউজ করিনি, তো আমার প্রবলেম হচ্ছে আমার চুলের স্ট্রেটনিং আর স্মুথনিং দুটোই করিয়েছিলাম, তারপরে চুলটা এত হেয়ার ফল হচ্ছে, মানে একদম চুল আমি আর কিছু নেই আমার চুলে। তো ম্যামের যদি কিছু প্রোডাক্ট থাকে তাহলে ভালো হয়, সেটা ইউজ করতে পারি। তুমি স্ট্রেটনিং করিয়েছিলে আর কি স্মুথনিং করিয়েছিলে বললে? হ্যাঁ হ্যাঁ দুটোই, মানে এক বছর অন্তরে আমি দুবার করিয়েছি, একবার স্ট্রেটনিং করেছিলাম তারপর স্মুথনিং করিয়েছিলাম। ঠিক আছে, তুমি শুনে নাও। ভেরি কমন এই স্ট্রেটনিং আর, হ্যাঁ আমরা মানে বেশ কিছু এপিসোড আগে, মানে 2-3 মাস আগে আমার মনে হয় কোভিড তখনও স্টার্ট হয়নি, যখন আমি চ্যানেলে গিয়ে লাইভ প্রোগ্রাম করতাম তখন আমরা মনে হয় এই স্ট্রেটনিং আর এটা নিয়ে, বা তারপরেও বোধহয় একটা এপিসোড করেছিলাম যে কি ধরনের কেমিক্যাল ইউজ হয় আর যার জন্য আমাদের হেয়ারটা ড্যামেজ হয়ে যায় এবং লস অফ হেয়ার, মানে ইটস আ কমন ফ্যাক্টর। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে তোমাকে কিছুটা সময় ডেফিনেটলি দিতে হবে, আর মনটা খারাপ করলে চলবে না যে আমার চুল ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার আর কিছু হবে না, একদম না। বি পজিটিভ এবং ভালো হবে 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 এই একটা কথা ভাববে, এবং আমাকে যদি দায়িত্ব দাও ব্যাস আমি এইটুকুনি তোমাকে অ্যাসিওরেন্স দিতে পারি, মানে আমি কখনো বলি না গ্যারেন্টি কথাটা, আমি একদম পছন্দ করি না, আমি বলতে পারি পজিটিভিটি, মানে আমি একটা অ্যাসিওরেন্স দিতে পারি যেহেতু একটা পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে আমার ব্র্যান্ডের, সেই পেটেন্টেড প্রোডাক্টের সাহায্যে আমি তোমাকে হেল্প করতে পারি, যেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা একদম তুমি রেগুলার ওয়াইজ, সেটা সকালে হোক বা সন্ধেবেলা হোক, কেরকম টাইমে তুমি লাগাতে পছন্দ করো সেটা তোমার নিজের ব্যাপার। একটা ওয়াটার বেসড রয়েছে প্রিমিয়াম, একটা অয়েল বেসড। তুমি যদি তেল পছন্দ করো তাহলে অয়েল বেসডটা লাগাবে, আর যদি তেল পছন্দ না করো প্রিমিয়ামের ওয়াটার বেসড লাগাবে। একদিন প্রিমিয়াম লাগাবে আর একদিন ভিটা লাগাবে অল্টারনেটিভলি। কেন ভিটা কি করবে, রুটটাকে স্ট্রং করবে আর প্রিমিয়াম গ্রোথ দেবে। এই করতে করতে অল্টারনেটিভলি তোমার একটা ভালো বেশ মানে একটা সময়ের পর একটা নিজেই দেখতে পাবে যে ছোটো ছোটো চুল বেবি হেয়ার আসছে, এবং মানে এটা আস্তে 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 স্টে করানোর জন্য রুটটাকে স্ট্রং করতে হবে এই দুটো। আর শ্যাম্পু তুমি নর্মাল ইউজ করতে পারো, অরিশের নর্মাল শ্যাম্পু আর এই দুটো প্রোডাক্ট। এইটা করতে করতে তুমি কেমন থাকো সেটা তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, মাথার ছবি একটা পাঠিয়ে রাখতে পারো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তুমি আর ভুলেও কোনোদিনও এই দিকে পা বাড়াবে না, স্ট্রেটনিং স্মুথনিং। আমি আবারও বলছি যারা ওই সামূহিক একটা চটকদারি লুকের জন্য করতে যান তারা মানে করার পর বুঝতে পারেন যে কতটা ব্যাড এফেক্ট হয়ে গেছে, তো এখন কিছু করার নেই, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই, কিন্তু পজিটিভিটি দিয়ে আমার অ্যাসুরেন্স দিয়ে আমার ফেথ আমার সব বিলিভ দিয়ে আমি এটা বলতে পারি যে তোমাকে আবার একটা জায়গায় একটা স্টেটে একটা ফিরিয়ে দিতে হবে, একটা স্ট্যাটাসে ফিরিয়ে দিতে হবে। ব্যাস তুমি একটা মেসেঞ্জারে, আজকে মেসেঞ্জারটা আমি বলে দিয়েছি, @orishbionaturals ফেসবুকের পেজে যাবে, ফেসবুকের পেজে গিয়ে @orishbionaturals টাইপ করবে, সেখানে যে আসবে সেখানেই হচ্ছে অফিশিয়াল সাইট, ওইটাই মেসেঞ্জার ওখানে করবে। ঠিক আছে, আগে ওখানেই হতো, আমাদের হাতে তো সময় একদমই নেই বললেই চলে। একদম শেষের কথা যেটা বলি, তুমি স্ট্রেটনিং এর কথা বলছিলে, দেখো আমি বা তুমি, তুমি যখন স্টুডিওতে আসতে তুমি প্রতিদিন স্ট্রেটনিং করতে, যেটা টেম্পোরারি স্ট্রেটনিং বা আয়রনিং আমরা যেটাকে বলি, আমি আজকেও আয়রনিং করেছি, কোনোদিন টং করছি, কোনোদিন ক্রিম্পিং করছি, কিন্তু পার্মানেন্টের রাস্তাতে হাঁটবো না। এটাই তো, পার্মানেন্টের রাস্তাতে হাঁটবো না আমি। আজকে ধরো স্ট্রেটনিং করেছি, এটাই আমি রাত্রিবেলায় বাড়িতে গিয়ে আমার কাছে যদি ধরো হেয়ার অয়েল ফুরিয়ে যায়, আমি অ্যালোভেরা সেরামটা রয়েছে, আমি সেরামটাকেও চুপচুপ করে লাগিয়ে রাখতে পারি হোল নাইট, কাল সকালে শ্যাম্পু করে ফেলতে পারি। আমি নিজের করি বলে বললাম, ভীষণ ভালো কাজ হবে, মানে ওটা আমি নিজেও করি, মানে অ্যালোভেরা সেরামটাই অয়েলের মতো, অয়েলের মতো পুরো লাগিয়ে রেখে দিই ওই মানে স্নান করার এক ঘন্টা আগে, যদি মনে করি যে একটু সফটনিং করতে হবে, কোনোদিন ওটা করি, কোনোদিন স্পা কন্ডিশনার ভালো করে ওইটার সাথে ফেটিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে 1-1.5 ঘন্টা রেখে দিই, রেখে তারপরে শ্যাম্পু করে ফেলি। আজকে যেমন যেটা করেছি আজকে আমি সেটাই করেছি, মানে চুলটা সফট হয়ে আছে। অনেক ধন্যবাদ তোমায় অনুপমা, আজকে হাতে আর সময় নেই, বিদায় নেবো, আবার আগামীকাল দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন আপনারা, নমস্কার। হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ট, তাই অরেঞ্জ বায়োন্যাচুরাল নিয়ে এলো 75% আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত তুলসী অয়েল ও টি ট্রি অয়েল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার অরেঞ্জ।
করোনা থেকে বাঁচতে বারবার হাত ধোয়া দরকার, তাই অরিশ বায়োন্যাচুরাল নিয়ে এলো তুলসী অয়েল, টি ট্রি অয়েল ও নিম অয়েল সমৃদ্ধ হ্যান্ড ওয়াশ, যা জীবাণু নাশ করে হাত সুরক্ষিত রাখে। অরিশ।